হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন তোমরা সবাই? আমি ভালো আছি। দেখো আমি এখন খেতে বসেছি, খাচ্ছি কি দিয়ে, ডিমের কারি দিয়ে, তারপরে আছে শাক, তারপরে আছে কি কি ঘন্ট, আলু ভাজা, বেগুন ভাজা। দেখো খেতে বসেছে, একটা আমার ভাইয়ের বউ, একটা আমার দাদার বউ, বৌদি লজ্জা হচ্ছে, এত লজ্জা পাওয়ার কিছু নেই। ভাত খাও, ভাত খাও, বৌদি হাই করো। ওই দেখো আমার দাদা তখন কেমন ফুটবলা, দেরি হয়ে গেছে আজকে রান্না করা, তাড়াহুড়ি করে খাওয়া দাওয়া চলছে, তারা সারাদিনে গ্রুপ করার সময় পায়নি। অনেকদিন থেকে আসতে চাই আমার এই দাদা বৌদি, কিন্তু ওদেরও আসার সময় হয় না। সবারে তো জানো বাড়িতে সংসারে যত, তো আজকে হঠাৎ করে আমার বাড়িতে দুপুরবেলা দাদা বৌদি এলো অনেকদিন পর। তো যা রান্না করেছি তা দিয়ে খেতে দিলাম। আজকে আমি শর্টকাট রান্না করেছিলাম। তো দেখো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাসন টাসন সব কিছু ধোয়া শেষ। তো আমরা সবাই একসাথে বসে এখানে গল্প করছি, কারণ অনেকদিন পরে দেখা হয়, তো কত কিছু জমে থাকে। তো দেখো আমার মেয়েটাকে দেখো, মাঝখানে শুধু দুষ্টেমি করতেছে। তো ওদের খাওয়া দাওয়া শেষ, এখন বলছি এখন তাহলে আমরা উঠি, মানে বাড়ি যাবে। তো আমি বলছি আজকের দিনটা থাকো, কালকে সবাই একসাথে যাবে, অনেকদিন পরে এসেছো, ভালো মন্দ কিছু এখনো খাওয়াইলাম না, দুপুরবেলা তো শর্টকাট রান্না করেছি, তা দিয়ে সবাই খেলো। আই তুই উঠলি কেন, বস, বাচ্চারা খুব দুষ্টেমি করতেছে তো। তো ভাবলাম সবাই থাকো, রাতের বেলা চিকেন নিয়ে আসবো, দুপুরবেলা তো ডিম দিয়ে সবাই খেলো। তো ওরা বলছে না আমরা থাকবো না, আমাদের সময় নেই, আর একদিন আসবো। তা আমি বললাম তাহলে ঠিক আছে, আর একদিন এসো সময় করে। তো সবাই মিলে এখন যাচ্ছি আমরা আমাদের জমিতে লাউ নেওয়ার জন্য। আমাদের অনেক লাউ হয়েছে, তো বৌদি বললো যে দা আমাকে লাউ বাড়িতে নিয়ে যাই, মাছ দিয়ে খাবো, মাছের মাথা দিয়ে খুব টেস্ট লাগে লাউ খেতে। তো চলো লাউ ছিঁড়বো, আমার ভাই বউ নিয়ে যাবে বাড়ি, আমার দাদার বউ মানে বৌদিও নিয়ে যাবে। তো দেখো কত বড় লাউ হয়েছে আমাদের, অনেক লাউ হয়েছে, সবাই নিয়ে যায় খায়, আমরা আর খাই না, ভাল লাগে না। দেখো কত বড় বড় লাউ হয়েছে, এই পাশেও আছে, আরো ওদিকে আর যাব না, এখানেই আছে অনেক, এগুলোই নিবে। দেখো কি সুন্দর লাউগুলো, অনেক লাউ হয়েছে, অনেক খেয়েছি, সবাইকে দিয়েছি, আরো দেখো কত লাউ। বলো কোনটা সিরবি, বলো এটা এটা নিবে, এটা ঠিক আছে তো চলবে, এখনো কমলা কচি কচি, সরি কচি কচি আছে এখনো, এখনো মানে কি বলে এখনো নরমে আছে কচি লাউ, গাছের টাটকা কচিরাই দেখো এখনই পড়তে নিছিল। দেখো কি সুন্দর লাগে, একদম আমার মতো সাইজ। তো আর একটা ছিঁড়বো, বৌদি বলছে আমাকে দুটো লাউ দে। এই দেখো আমার মেয়ে লাউ ছিঁড়ছে, আমি বলছি যে থাকতে পারবি না, বলছে না আমি পারবো। তাই এটা বেশি বড় না, এটা একদম কচি, একদম কচি, ছোট্ট। বৌদিকে আমি দিয়েছি বড় লাউ, বৌদি বলছে আমাকে বড়টা দেই। দেখো আর একটা বড়, বড় বলতে সেই বড় না, এখনো কচি আছে, খেতে মজা। দেখো কি সুন্দর হয়েছে এটা, আবার এটা ঘুরছে কেমন করে, আহাহা। গাছের টাটকা লাউ, রুই মাছের মাথা দিয়ে রান্না করলে কি টেস্ট। তো আমাদের লাউ ছেঁড়া শেষ, এখনও বাকি আছে, এই দুটো নিয়ে যাবে আমার দাদা। আমার ভাই মানে রাখি এখনও ছেড়েনি, ওনাকে আরও ছোটো ছোটো লাউ নেবে। তো ওই পাশে আর একটা লাউ বাড়ি আছে, ও বলছে আমি ওখান থেকে নেবো, এখানে তো ছোটো নেই, এখানে তো বড় হয়েছে সব, তো আমি ওখান থেকে নেবো। এই যে যাচ্ছে দেখো এই সাইডে, মানে বাঁ পাশে আমাদের আর একটা লাউ বাড়ি আছে, ও বললো আমি ওখান থেকে নেবো, তোমরা যাও বাড়িতে যাও, আমি লাউ নিয়ে আসছি। তো আমরা বললাম ঠিক আছে তোরা লাউ নিয়ে আয়, আমরা বাড়িতে আসি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করব না,
কারণ আমার এই দাদা বৌদিরা বাড়ি যাবে, ওদের সাথে একটু গল্প করব। অনেকদিন পর এসেছে, তো তো আজকে এখানে শেষ করছি। তো তো তোমরা আমার এই ভিডিওগুলো সব দেখো, আর তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, পারলে কেমন হয়েছে দেখে তা কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো।